প্রতিষ্ঠানটি আছে কত বছর রানিং হয়েছে? চট্টগ্রামের ভিতরে এবং চট্টগ্রামের বাইরেও যারা এখানে বিভিন্ন প্লেয়াররা আছেন, এখান থেকে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল জিনিসগুলো নিয়েছে এবং যে জিনিসটা আমরা অন্যান্য সিডিএ মার্কেট অথবা কুরসি অথবা অন্যান্য যে জিনিসগুলি পাইতাম না খেলাধুলার করার জন্য সমস্ত জিনিসগুলি কিন্তু এ টু জেড পর্যন্ত আমরা এখানে পেয়েছি। তো জানো কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে নিও স্পোর্টস যে নামটা করেছেন, এই নামটা কিভাবে আপনার মাথার মধ্যে আসলো, এই কথাটা আপনি চ্যানেলের মাধ্যমে তোলা যাবে? সম্মানিত জানো কাকা, এটা তো আমি করি নাই, আমার ভাইয়ের নামটা ছিল, সেটাই তো এখনো চলতেছে। তো সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি কি এখনো জীবিত আছেন? উনি এখনো না, উনি ইন্তেকাল করেছেন। ভিউয়ার্স, আমি ওনার ভাই, ওনার শেষে আমি এটা পরিচয় বাবার, মানে একটা জিনিস হচ্ছে যে দিস ইজ দ্য ট্রেডিশনাল, বড় ভাইয়ের জিনিসের পরে হচ্ছে যে উনি এই জিনিসটা ধরে রয়েছেন, পৃথিবী ছেড়ে উনি চলে গিয়েছেন। আমি ওনার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি, যে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমি জানো কাকা, আমি আপনার কাছে জানাতে চাচ্ছি নিও ইয়ং স্পোর্টসে করোনা ভাইরাস যখন বাংলাদেশে প্রথম আবির্ভাব হয়েছে, এখানের মধ্যে সবাই কিন্তু আপনার এখানে আসছে কেনা বেকার, এবং লকডাউন এবং শাটডাউনও ছিল। হ্যাঁ, লকডাউন আর শাটডাউন ছিল, যখন ওপেন ছিল হ্যাঁ তখন আপনাদের এই যে এখন কোভিড-19 সিচুয়েশনে কিন্তু চতুর্থ ঢেউ যাচ্ছে, তো প্রথম থেকে আপনারা যে সিকিউরিটিটা দিয়েছেন সেই কথাটা আপনি বলে দরকার, কী কী ধরনের সিকিউরিটি? তো হ্যান্ড স্যানিটাইজ দিচ্ছি সবাইকে, দরজার মুখে রশি বাঁধে দিচ্ছি, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে, একজন একজন করে ঢুকাইছি, মাস্ক পরার থাকলে দিছি, মাস্ক পরা না থাকলে দেইনি, এইটাই। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জানুকাকে মতো আছে, যে এখান থেকে ঢুকার পথে হ্যান্ড স্যানিটেশন এর ব্যবস্থা ছিল, মাস্কের ব্যবস্থা ছিল, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা ছিল। আর সবচেয়ে জিনিসটা আমরা দেখেছি লকডাউন এবং শাটডাউনের মধ্যে এখানের মধ্যে ফিতা লাগানো ছিল যাতে তারা ঢুকে না পারে, এখান থেকে কিন্তু প্রোডাক্ট উনি দিয়েছেন, আর যেই প্রোডাক্টটা নিবে এটা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে কাজ করেছেন। আমি উপস্থিত হয়ে গেলাম আমাদের জানুকাকার দোকানের মধ্যে, আমি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে কোভিড-19 সিচুয়েশনকে রক্ষা করার জন্য আপনি কি টিকা দেওয়া হয়েছে কিনা? ইনশাআল্লাহ টিকা দুটো ডোজ কমপ্লিট আছে, যাক আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আপনারা যারা টিকা নেন নাই আপনারা টিকা নিয়ে নেন, কোভিড-19কে ভয় না করে আপনার কোভিড-19কে জয় করুন, টিকা নেন, টিকার ব্যবস্থা আছে, বর্তমান সরকার টিকার ব্যবস্থা করে দিয়েছে, আপনারা প্রথম ডোজ দ্বিতীয় ডোজ নিয়ে নেন, রিজিকের মাল রাজ্জাক, হায়াতের মাল রাজ্জাক, আপনারা ইয়ে করে আসক্ত বড় কথা হচ্ছে জানো কাকা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার যে সমস্ত প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলির নামগুলি সহ মানে কী কী প্রোডাক্টগুলি আছে আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি জানো কাকা? প্রোডাক্ট তো বিভিন্ন রকম, এরকম ফুটবল আছে, ক্রিকেট আছে, ব্যাডমিন্টন আছে, বাস্কেটবল আছে, কোনো তো শেষ নেই, স্পোর্টসের আইটেম আর আমরা নিজেরাও জানি না যে নিত্য নতুন কতগুলো আইটেম বাইরে হচ্ছে, এখন আমরা যেটা পাচ্ছি বাংলাদেশে এটাই তো বিক্রি করছি, এছাড়া তার কোনো কিছু করার নেই। ইউরোপ কান্ট্রিতে তো অনেক নতুন নতুন খেলা বাইরেছে, কালকে এক মেজরে জিজ্ঞেস করছে যে নতুন একটা গেম বাইরেছে এটা আছে কি না, আমরা তো এটা তো আমরা দেখিও নেই, এখন কোথেকে দেখবো, ইউটিউব তো নাই, কিছু নেই, আমরা তো থাকলে তাহলে কথা থাকবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আর আমি এখানে যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদেরকে আমি স্বাচ্ছন্দ্য জানাচ্ছি, আমাদের 30 বছরের ব্যবসা প্রতিষ্ঠান জানুকাকার প্রতিষ্ঠানে আপনারা আসেন, এবং আমরা চ্যানেলের মধ্যে আমরা ডিটেলস সমস্ত কিছু এবং স্কোরিং এর মাধ্যমে আমরা ঠিকানা দিয়ে দেবো, দূর দূরান্ত থেকে আপনারা সবাই চলে আসুন, আজ চলে আসুন, আপনারা সেবা নিন এবং ক্রয় করুন এবং জানুকাকার সঙ্গে থাকুন। অবশেষে আমি জানুকাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি নিয়ে আগামী দিনের আপনার স্বপ্নটা কি আছে? দেখি কি করতে পারি, এটা আর কি, আল্লাহ যাই করে তাই তো করতে হবে, আল্লাহর উপরে তো নির্ভর, এখন ব্যবসা আজকে আছে কালকে নাও থাকতে পারে, কোনো বিশ্বাস নেই। জানো কাকা বলতে চাচ্ছেন যে পাশ্চাত্য দার্শনিক রাশকিন বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য আছে, ডিউটি টুয়ার্ড গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, উনি মানুষ সেবা করে যাচ্ছেন, 30 বছর যাবৎ আছেন, আমি জানো কাকার সঙ্গে আছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে আমাদের সাক্ষাৎকারটি দেখে নেন, আলোকিত হিসাবে জানো কাকার যে সাক্ষাৎকারটি দিয়েছেন আপনারা লগ ইন করতে পারেন www.brightnewsentertainment.com, টিভি নেটওয়ার্ক হিসাবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের আমি জেলা প্রতিনিধি এবং বিশেষ
প্রতিনিধি হিসেবে আমি জানুই কাকাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য তারা আপনার পরিবারের মধ্যে যারা আছে এবং ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ, ইনশাআল্লাহ আপনারা সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। কাকা যে কথাটা বললেন যে আপনারা সবাই একটু সুখে থাকেন, ভালো থাকেন, নো মাস্ক, নো সার্ভিস, নো এন্ট্রি, মাস্ক পরেন, মাস্কের মাধ্যমে আপনারা সেবা নিতে পারেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।